আমি রাজনের সাথে প্রথম আমার শালার ব্যাপারে ওনার সাথে কথা হয়েছিল যে উনি আমার শালাকে ডুবাই পাঠাবে, ওই ব্যাপারে ওনার সাথে সমস্ত কিছু কন্ট্যাক্ট হয়েছে, বিশে দিনের সবকিছু নিয়ে 4 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে। উনি বলছে যে পাসপোর্টের সাথে ওনাকে অর্ধেক টাকা দিতে হবে এবং ভিসা এসে গেলে ওনাকে অর্ধেক টাকা দিতে হবে, এ ব্যাপার ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমি আমার শালার পাসপোর্টটা ওনাকে দিই আর পাসপোর্টের সাথে অর্ধেক লেনদেন করি। উনি আমাদের ঘরে বসে উনি 2 লক্ষ টাকা করে নিয়ে আসছে আর বাকি টাকাটা উনি আমাকে বলছে যে ভিসা এসে গেলে টাকাটা পেড করতে হবে। উনি আমাকে ভিসা আসছে, ভিসা ছবি দিয়েছি এবং যেদিন আমার শালা ফিঙ্গার দিতে যাবে ফিঙ্গার অফিসে গিয়ে ওই দেখে ভিসাটা 2 নম্বর, কিন্তু ওনার সাথে তখন আমার বাকি টাকাটা পেড হয়ে গেছে। পেড হওয়ার পরে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে উনি আমাকে বলতেছি যে মামা আমার তো ভিসা 2 নম্বর, এখন আমি কী করবো বলেন। উনি বলতেছে ঠিক আছে মামা আমি সব কিছু দেখতেছি। এইভাবে দেখতে দেখতে উনি আমার থেকে 1 বছর সময় আজকে পার করছে। তখন আমি অবশেষে বলছি যে রাজন মামা ঠিক আছে, যেহেতু আমার শালারটা হচ্ছে না তাহলে আমার একটা পাসপোর্ট করেন, আমি দেখি আমারটা হয় কিনা, যেহেতু আপনার কাছে আমার 4 লক্ষ টাকা জমা দেওয়া আছে, দেখি যদি আমারটা হয়ে যায় মধ্যে। তার মধ্যে উনি বলছে ঠিক আছে তুমি তাহলে ইমিডিয়েটলি একটা পাসপোর্ট করো, আমার কাছে কাতারের কিছু ভিসা আছে, আমি তোমাকে ইমিডিয়েটলি কাতার পাঠিয়ে দেবো, 1-1.5 মাসের মধ্যে তুমি কাতার চলে যেতে পারবা। উনি আমাকে পাসপোর্ট করে দিছে, 12,000 টাকা নিয়েছে আমার থেকে নিয়ে পাসপোর্ট করে দিছে। পাসপোর্ট করে উনি আমার পাসপোর্ট জমা দিছে কাতার অফিসে। এরপরে উনি আমার বলছে যে মামা তোমার তো ভিসা এসে গেছে, তোমার অমুক তারিখে মেডিকেল। আমাকে উনি মেডিকেলের ছবির কিছু কাগজপত্র দিছে। আমি বলছি ঠিক আছে মামা। বলতেছে মামা তোমার তো তাহলে আরও 50,000 টাকা দিতে হবে ইমিডিয়েটলি, তোমার নভেম্বর মাসের মধ্যে তোমার ফ্লাইট হবে, তুমি ইমিডিয়েটলি 50,000 টাকার ব্যবস্থা করো। যাক ওনাকে বিশ্বাস করে আরও 50,000 টাকা আমার দেওয়া হয়েছে। 50,000 টাকা দেওয়ার পরে উনি আমাকে নভেম্বর মাসের 13 তারিখে আমার মেডিকেল ডেট পাঠাইছে। আমি নভেম্বর মাসের 13 তারিখে বাংলা মোটর অফিসে গেছিলাম, ওইখানে আমি মেডিকেল রিপোর্ট করার জন্য গেছিলাম। ওইখান থেকে আমাকে অফিসের লোকেরা অনেক অপমান করে, অনেক চিল্লাচিল্লি করে ওনারা আমাকে অফিস থেকে বের করে দিছে যে আপনার সমস্ত কাগজপত্র 2 নম্বর এবং কি আপনার ভিসার মেয়াদে নাই, সমস্ত কিছু ভুয়া। এই সব কিছু নিয়ে আমি মনে করেন যে বটন আসি ওনার খোঁজে। এই খোঁজ করতে করতে আমি ওনার এই অফিস পর্যন্ত ওনার খবর পেয়েছি, এছাড়া আর এখন পর্যন্ত ওনার কোনো খবর পাইনি। আর উনি একটার পর একটা ডেট আমাকে দিয়ে যাচ্ছে আর অনেকগুলো ফোন দেওয়ার পরে একটা ভয়েস দেয়, ফোন রিসিভ করে না। এর মধ্যে উনি একটা ভয়েস পাঠান, কোনো প্রকারে উনি ইয়ে করতেছে না, কল রিসিভ করতেছে না, এভাবে আমাকে হয়রানি করতেছে, ঘুরাইতেছে, একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে।